শনিবার দুপুর আনুমানিক 12 ঘটিকায় শান্তিরবাজার মহকুমার অন্তর্গত মনপাথর বাজারে অনুষ্ঠিত হয় এক প্রচার মিছিল ও বাজার সভা। দক্ষিণ ত্রিপুরা সংখ্যালঘু মোর্চার উদ্যোগে এই প্রচার মিছিল ও বাজার সভার আয়োজন করা হয়। এই সভার মূল লক্ষ্য আসন্ন লোকসভা নির্বাচনে পশ্চিম ত্রিপুরা আসনে বিজেপির মনোনীত প্রার্থী প্রতিমা ভৌমিককে বিপুল ভোটে জয়যুক্ত করা। এদিনের এই বাজার সভায় উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্যের উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন, ছাত্রী শান্তিরবাজারের বিধায়ক প্রমোদ রিয়াং, বিজেপির সংখ্যালঘু মোর্চার রাজ্য সভাপতি জসিমউদ্দিন, বিজেপির দক্ষিণ জেলা সভাপতি বিভীষণ দাস, বিজেপির দক্ষিণ জেলার কৃষাণ মোর্চার সভাপতি তথা শান্তিরবাজার পৌর পরিষদের ভাইস চেয়ারম্যান সত্যব্রত সহ অন্যান্য নেতৃত্ব। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বক্তারা রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নের দিকগুলি সকলের সামনে উপস্থাপন করেন এবং বিগত বাম আমলের বিভিন্ন কাজের তীব্র সমালোচনা করেন। তাছাড়া বক্তারা ত্রিপুরা রাজ্যের সার্বিক উন্নয়নে আগামী লোকসভা নির্বাচনে বিজেপি মনোনীত প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য বিশেষ আহ্বান জানান। আপনার কাছে পৌঁছেছে, খুবই কম পৌঁছেছে। নির্বাচন এসে গেছে, নির্বাচন আসাতে সেটা পেন্ডিং রাখতে হয়েছে। নির্বাচনের পরে দেখবেন বাকিগুলি সব 218টি সিদ্ধান্ত আপনার কাছে আসবে। ওদেরকে চিন্তা করা দরকার। এই সরকার এক বছর আগে কিভাবে এদের নিচে যাত্রা শুরু করেছে সেটা দেখা উচিত। আমি এ রাজ্যের অর্থমন্ত্রী, ইলেকশনের সময় প্রাক্তন মুখ্যমন্ত্রী 2 ঘন্টা 2.5 ঘন্টা লেকচার শুনতাম টিভিতে, স্বর্ণযুগ। যখন অর্থমন্ত্রী হলাম আমি এখন খুশি, অর্থ ভান্ডার, স্বর্ণযুগের অর্থ ভান্ডার বুঝে আমার কাছে আসবে। ভিউ রিপোর্ট, সেট ইন্ডিয়া, টিএনএন।